সো আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা হলো আমার ড্রেস, যেগুলো টপে ফাইভ এক্সপেন্সিভ ড্রেসেস আছে। আর আজকে কিছু কিছু অনেক জামা আছে যেগুলো আমাদের ডেলি ইউজেস আমার লাগে, আর আমি সেটা টিউশনে পড়তে যাই, আর সেগুলো খুব কম দামে, সেগুলো তোমাদের দেখাতে আসবো। আর সেই পাঁচটা ফাইভ এক্সপেন্সিভ ড্রেস ফার্স্টে আমি দেখাবো, দেন তোমাদের আমি লোয়েস্ট প্রাইসগুলো দেখাবো। তো দেখো ফার্স্ট ফাইভ এক্সপেন্সিভ ড্রেস কী কী আছে, সে এগুলো আছে। তো ফার্স্টে আমি কী দিয়ে শুরু করবো, ফার্স্টে আমি এই চুড়িদারটা দিয়ে শুরু করবো। সো এটা আমি কালী পুজোতে কিনেছিলাম, এটা এক্সপেন্সিভ ড্রেস, এটা এমআরপি হলো, এটার এমআরপি পড়েছে আমার কাছে, এটা হচ্ছে ১৫০০ টাকা, সরি কত নিয়েছিল, কত ৩২০০ না কত ৩২০০ টাকা নিয়েছিল, এটা ৩২০০ টাকা মানে ৩২,০০০ এটা নিয়েছিল দাম। আর এটা ৩২০০ নিয়েছিল, আর এটা হচ্ছে আমার টপ মানে টপ ফাইভের মধ্যে এটা ওয়ান একটা এক্সপেন্সিভ ড্রেস। তো সেটা হলো এইটা, ড্রেসের মানে গর্জিয়াস একটা ড্রেস, পিছনেরটা দেখো উপরে সামনে, সামনেটা হলো এরকম উল্টে হয়েছে, দেখো সামনে জাস্ট গর্জিয়াস ওয়ার্ক করা আছে। তুমি যদি এটা পরো আর অল ওভার কাছে তোমার কিচ্ছু লাগবে না, তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তোমরা, সেটা অল ওভার কার্জ এত ভালো আছে না, সেটা খুব ভালো। এটা আমি কিনেছি হচ্ছে কলকাতার বড় বাজার থেকে, ঠিক আছে, কলকাতার বড় মার্কেট থেকে, নিউ মার্কেট থেকে। তো এখানে ওই শ্রীরাম মার্কেট বলে, শ্রীরাম মার্কেট বলে। সো দেখতে পাচ্ছো যারা কলকাতাতে কেনো বা পুজোর সময় ওখান দিয়ে কেনো, তারা তখন সবাই চিনবা, বিকজ আমি আপাতত এই করোনা থেকেই কিনছি না, বাট আমি আগে সবসময় কলকাতা থেকেই নিউ মার্কেট থেকে বা বড় বাজার থেকে কিনি। সো এটা হলো এই ড্রেসটা, অল ওভার কাজটা খুব সুন্দর একদম, মানে এটা যদি কেউ পরে না, ধরো ধরো এটা তোমরা বার্থডে পার্টিতেও পরতে পারবা, এটা তোমরা পার্টিতেও পরতে পারবা, এটা তোমরা এঙ্গেজমেন্টেও পরতে পারবা। তো দেখতে পাচ্ছি এটা পুরো একদম স্টোনের কাজ করা আছে, দেখে এত গর্জিয়াস লাগছে না ড্রেসটা, খুব গর্জিয়াস। আর এটা না এক্সেল সাইজের, এক্সেল সাইজের, যারা এটা কিনতে পারো তাদের থেকে যারা একটু মানে রোগা আছে তারাও কি পড়তে পারো, বাট যারা এ এক্স ডাবল এক্সেল পরে তাদের জন্য এটা না কিনত। সে দেখতে পাচ্ছি কত ভালো, আর এটা প্যান্টও আছে, এটা চুড়িদার প্যান্টও আছে, আমার পরতে লাগে না কারণ আমি যেটা লেগিংস পরে নিলে হয় বিকজ আমার দেখা যায় না, তাই জন্য আমি লেগিংস পরে নিয়েছি, কারণ এটা অনেক বড়, আমার হাইটের থেকে অনেক বড়। আর এখানে একটা পাটিয়ালা প্যান্ট, মানে চুড়িদার প্যান্ট দেখতে পাচ্ছ, আর অন্য হচ্ছে এইটা, সো এটা হলো গেল হচ্ছে টপ ওয়ান এক্সপেন্সিভ, টপ ওয়ান এক্সপেন্সিভ ড্রেস। আর একটা এক্সপেন্সিভ ড্রেস আছে, এটা হচ্ছে আমি দুর্গা পুজোতে ২০১৯ কিনেছিলাম। সো এটা হচ্ছে ফুল লেন্থ ডাংরি, ঠিক আছে, ফুল লেন্থ ডাংরি, এটা এটা হচ্ছে নিচের যে ডাংরির পার্টটা, সো এটা এরকম আমি ড্রেস দিয়ে পড়তে পারি, তো জাস্ট ওয়াও লাগছে, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তোমরা কত ভালো লাগে জিনিসটা দেখতে। সো এরকম পরে লেন্থটা ঠিক এখানে আসবে, কিন্তু টপটা আছে যেটা হচ্ছে এটা, তাহলে তোমরা দেখাচ্ছি ডাংরির সাথে এই টপটা, জাস্ট ওয়াও কম্বিনেশন, মানে নেভি ব্লুর সাথে যদি হোয়াইট কালারটা কাম, হোয়াইট না যে কোনো কালারের সাথে তো বেশ ভালো মানানসই, তাই তো নেভি ব্লুর সাথে আমার কাছে এটা খুব ভালো লাগছে। সো এই যে একটা, আর তোমাদের এটার ফটোটাও দিয়ে দেবো, ফটো তোলা আছে, এটা ফটোতে তোলা নেই, যাই হোক এটা আমি এমনি এটা এটা মনে হয় আই থিঙ্ক আমি বিরাটি, আমাদের বিরাটিতে পারি, তো সো আমরা বিরাটি চন্দনা থেকে কিনেছি, সো ওখানে খুব ভালো ভালো গণেশের পাবা, তোমরা যদি আসো কোনো সময় বিরাটি চন্দনা থেকে নিও, সো খুব ভালো পাবা তোমরা, আর রিজনেবল প্রাইসও পাবা। সো যাই হোক এটা এটার দাম আই থিঙ্ক ১৬০০ মানে ১৬০০ পড়েছে এটার দাম, ১৬০০, ঠিক আছে, ১৬০০। এটা গেল একটা টু টপ ফাইভের মধ্যে টু নাম্বার টু এর এক্সপেন্সিভ ড্রেস গেল। ভালো করে দেখা যাবে এই ড্রেসটা, নিউ মার্কেট
এটাও নিউ মার্কেট থেকে কেনা বড় বাজার, এটাও টপ এক্সপেন্সিভ কেনা দেখাচ্ছি। এইগুলো খুব গর্জিয়াস ড্রেস আর খুব দামি দামি ড্রেস। তো আমি আগে আমি খুব দামি দামি ড্রেস পরতাম, এখন খুব পরতে ইচ্ছা করি না, আর মা আমাকে কিনেও দেয় না, মানে বেশি দাম দিয়ে পরে তো লাভ নেই। সো এটা হচ্ছে আমাদের একটু উল্টো আছে জিনিসটা, এটা হচ্ছে সামনে যাবে নাকি? হ্যাঁ সামনে না, সামনে না, ওটা পিছনে হবে দেখি। এটা তাহলে এখানে কেন কি করছে, উল্টো লাগিয়েছো তাহলে? না না, এটা সামনেই হবে, পিছনে এটা উল্টো হয়ে গেছে। দাঁড়াও তোমাদের ঠিকঠাক করে দেখাচ্ছি, পিনটা উল্টো জায়গায় লাগানো হয়ে গেছিল। সো এটা হচ্ছে জামাটা, সেটা হচ্ছে স্ট্রেচেবল, যে কেউ পরতে পারে, এটা মোটা বা রোগা সবাই পরতে পারে। সো এটা হচ্ছে জামাটা, জামাটা বেশ সুন্দর। আর তোমাদের আমার কিন্তু এই জায়গাটা আসে, ঠিক আছে, এই জায়গাটা মানে এই এতটা আগে আসতে এখন এখানে আসে। সো তোমাদের কিন্তু এখানে আসবে জিনিসটা নেকে, ইতি বছর নেকে জায়গাটা আসবে এখানে। এই জামাটার দাম, এই জামাটার দাম আই থিঙ্ক দাম ওই ওরকম 1600-1700, এটা আই থিঙ্ক 1900, 1900 টাকা, এটা 1900ই হবে, হ্যাঁ 1900ই হবে, এটা 1900 টাকা এটা। এটা বলো টপ থ্রি এর মধ্যে, মানে টপ ফাইভ এর মধ্যে থ্রি নম্বরটা গেল। এবার যেটা আসছে সেটা হচ্ছে এই জামাটা, সি গ্রিন কালারের, খুব ভালো। বাট আমি আমার এটা মা ছোটো করে দিয়েছে, এটা কারণ আমার খুব লম্বা হতো। তো অনেকেই বলতে পারো তুমি তা তো লম্বা, তাও তোমার কি করে এত মানে বড় হয়, তাও ইয়ে তো লেন্থটা খুব বড়। এটা কি কাপড় জানি বেশ বলে, এটা আই থিঙ্ক কোট হিসাবে টাইপেরও তোমরা এটা পড়তে পারো, কোট টাইপের দিয়ে কোট টাইপেরও আছে, দেখতে পাচ্ছো তোমরা এরকম হিসাবে পড়তে পারো। ধরো এরকম করে পড়তে পারো, অনেকে যেরকম আছে সেরকম হিসাবে পড়তে পারো, তোমাদের যা ইচ্ছে সেরকম করেই পড়তে পারো, সেটা একটা জ্যাকেট হিসাবে পড়তে পারো। সেটা হচ্ছে একটা বেনিফিট এই জামাটা, জামাটা খারাপ নয়, জামাটাও ভালো। এই জামাটার কস্ট পড়েছে হলো, এই জামাটার কস্ট আই থিঙ্ক পড়েছে হলো 1800, 1800 পড়েছে, 1800 কি 1900 এরকম দামই পড়েছে। সো এই জামাগুলো হচ্ছে 1800 বা 1900 পড়েছে। আর ভিতরে দেখাবো, এটা একটু বেশি দাম আছে। সো এটা হচ্ছে টপ ফাইভের মধ্যে টপ ফোর এটা, ওকে। এবার দেখালাম হচ্ছে, এটা হচ্ছে টপ ফাইভের লাস্ট কালেকশন, এটা হচ্ছে খুব ভালো। এটা কি বলে বেশ, আহা ভুলে আছি, তোমাদের পরে মনে পড়লে বলে দেবো। সো এটা যেহেতু খুব ফ্লেক্সিবল জায়গাগুলো, তো এগুলো তো মানে যাদের চেস্ট হয়তো অনেক মানে খুব বড়, তাদের জন্যও পড়তে পারবে, আর পেটেও আটকাবে না, বিকজ পেটের এখানটা তো মেইন জায়গাটা না, তো পেটের এখানটাও আটকাবে না, বিকজ স্ট্রেচেবল, খুব স্ট্রেচেবল। আর এখান থেকে সরু একদম ফিতে চলে যাচ্ছে, এটাতে বড়ও করা যায় ছোটোও করা যায়। সো আমার যতটা লাগে অতটা করি। সো তুমি যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো হয়তো, তারা তুমি জানবে আমি ইনস্টাগ্রামে এটা যখন আমি হ্যাপি ভ্যালি পাইয়ে গেছিলাম তখন পড়েছিলাম, তোমাদের এটার ফটো দিয়েছিলাম। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো নি এখন, তারা ইনস্টাগ্রামে ফলো করে দাও, আমি ইনস্টাগ্রাম আবার ইনস্টল করেছি। সো আমার ইনস্টাগ্রাম আইডি আমি উপরে মেনশন করে দেবো, ওই জায়গাটা তোমরা আমাকে ফলো করতে পারো যারা যারা করতে চাও। সো এটা হলো আমার আমি ইনস্টাগ্রামে দিয়ে তোমরা দেখতে পারো ফটোটা। সো এটা হচ্ছে ফটোটা, এটা জ্যাকেটও আছে, দেবো না আমার মা আমাকে এইটুকুনি পরে যেতে দেবে। এটা হচ্ছে টপটা, হচ্ছে এই যে এটা টপ, এটা তোমার এমনি টপ হিসাবে পরছো, ভুলভাল বলছি আমি, জ্যাকেট, জ্যাকেট, উফ মা মনে করি না, এত ভুলভাল বলে যেতাম আমি, মাথা ফাথা খারাপ হয়ে গেছে, এতগুলো জামা দেখাতে হবে এখনো। এই যে এটা হচ্ছে জ্যাকেটটা, তো তোমার এমনি কোনো জামার সাথেও পরতে পারো, যে জ্যাকেটটা হচ্ছে যে কোনো সাথে পরা যায়। এটা হচ্ছে কিন্তু এল সাইজ, এল সাইজ আমার হয়ে গেছে, জানি না কেমন কেন কী করে হয়ে গেল, এল সাইজ হয়ে গেছে আমার।
এল সাইজ, এটা সাইজ এল সাইজ পরবে, এল সাইজের একটু কম পরে তাদের জন্য করতে পারো, তাদের জন্য বেস্ট অপশন এটা। এটা খুব ভালো জামা, এটা আমার তো খুব স্পেশাল জামা, মানে ভালো লাগে খুব পরতে, তো এটা পরতে পারো। এটার দাম পড়েছে হলো 23,000, মানে 2,300 ঘরেও পরি, সেটা আমার খুব ভালো লাগে ড্রেসটা, বিকজ সফট একটা ভাব আছে না, তো মানে সবসময় সব কেউ করতে পারে, সেটা খুব ভালো লাগে আমার। সেটা খুব একদম নরম, একটা সফট কাপড়, একটু গরমও তোমরা পরতে পারো। সো যাই হোক, এখানে যেটা আমি দেখাবো এটা হচ্ছে পয়লা, এটা পয়লা বৈশাখ, এটা পয়লা বৈশাখ, আরও পয়লা বৈশাখ আছে। সো এটা হলো পয়লা বৈশাখের জামা, যেটা খুবই লোয়েস্ট প্রাইসে আমি কিনেছি। বিল আছে না এগুলো? হারিয়ে গেছে, হারিয়ে গেছে মা, হারিয়ে ফেলেছে, মনে আছে তাও আমার, $600 দেখতে পাচ্ছ এই জামাটা, মানে আমার পয়লা বৈশাখ সব থেকে ফেভারিট জামা, বলো সব থেকে ফেভারিট জামা এটা আমার। একটু বেশ দেখাচ্ছি কেমন লাগে, মোট আলটিমেট কেমন লাগে। এটা আমার ফটো তোলা আছে তোমাদেরকে, আমি ফটোটা স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা একবার দেখে নিও। সো এই দেখো ফটো, বা লাস্ট টাইম তোমাদেরকে এটা এরকম যেগুলো ফটো তোলা আছে সেগুলো ফটোগুলো আমি একটা অ্যালবাম বানিয়ে তোমাদেরকে আমি সেটা ইউটিউবে ছেড়ে দেবো, বা এটা ভিডিও লাস্টেই ছেড়ে দেবো হয়তো। এই দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট ওয়াও, একটা গর্জিয়াস একটা ড্রেস, সেটা তোমাদের হাঁটুর নিচে, নিকের নিচেও তোমরা, মানে হাঁটুর নিচেও তোমরা পেয়ে যাবে এটা। এটা অ্যাঙ্কেল লেন্থ না, যেটা হয়তো একটু শর্ট সাইজে, তাদের জন্য অ্যাঙ্কেল লেন্থ হবে। সো খুব ভালো এটা, খুব এটাও স্ট্রেচেবল, এটা সবাই পরতে পারে, স্ট্রেচেবল দেখতে পাচ্ছ, বুঝতে পারছ খুব ভালো সুন্দর একটা জামা। সেটা একটা হলো টপ লোয়েস্ট রেঞ্জ জামা, ঠিক আছে, টপ লোয়েস্ট জামা মানে প্রাইসের জন্য। আর একটা যেটা পয়লা বৈশাখ কিনেছিল, এটা যেটা টপ, টপ হচ্ছে এটা হচ্ছে এক্সেল, এটা হচ্ছে এক্সেল, ওকে, একটু রেড কালারের একটা, এখানে একটা মানে গোল্ড ওয়ার্ক করা আছে, এই জায়গাটা গোল্ড ওয়ার্ক করা, এখানে নিচেও গোল্ড ওয়ার্ক করা আছে, হ্যান্ডের এই জায়গাটা, অ্যাঙ্কেলের জায়গাটায় করা আছে গোল্ড ওয়ার্ক, মানে সেটা গোল্ড না, মানে সুতোর যে কালারটা সেই কালারটা হচ্ছে গোল্ড ওয়ার্ক। এখানে বটম আছে, এটা তোমরা পেয়ে যাবো হলো এটা আই থিঙ্ক 150 নিয়েছিল, হ্যাঁ, তো 150 মানে কত মা? 150 নিয়েছিল, 150, ওকে। সো আরেকটা যে স্কার্ট, যে তোমাদের আমি আগের দিন দেখালাম যে পরে ওই ব্লগে আমি এসেছিলাম, যেটা তোমরা আজকে দুপুরবেলা আই থিঙ্ক দেখতে পারলাম একটার সময়, হ্যাঁ একটার সময় দেখতে পেয়েছো তোমরা, সেটা হলো এই যে স্কার্টটা, এই যে স্কার্টটা, এই স্কার্টটা আমার সব থেকে ফেভারিট, এই স্কার্টটা ফেভারিট, এই স্কার্টটা ফেভারিট, এই স্কার্টটা, এই যে এই স্কার্টটার প্রাইস আই থিঙ্ক পড়েছে আমার 450 পড়েছে এই স্কার্টটার প্রাইস, ওকে। এটার
মাপলে এটা তো কোমর যার যেরকম তাই জন্য ফিতা দেওয়া আছে যার যেরকম কোমর সেই সেরকম টাইট হিসেবে করতে পারে, এটা খুব ফিক্স। ওকে এইটাও গেল, খুব ভালো লাগে দেখতে পাচ্ছি সুন্দর ওয়ার্ক করা। এই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছ, এই নিচেও কিছু কিছু কানের দুলে যেরকম যেমন পড়ে না ওরকম দেওয়া আছে। সো এটা খুব একটা সুন্দর ওয়ার্ক করা আছে, সো এটা আমার খুবই ভালো লাগে, এটা খুব ভালো ওয়ার্ক করা দেখতে পাচ্ছ। তো এটা গেলো আরেকটা। সো আমি আরেকটা যেটা ডেইলি বেসিস স্কার্ট পরি, এগুলো তো সবই ডেইলি বেসিস আমি স্কার্ট পরি, আরও কিছু কিছু জামা আছে এগুলো আমি ডেইলি বেসিস স্কার্ট পরি, আরেকটা স্কার্ট আছে। সো এটার আরেকটা পার্টিকুলার স্টপ আছে সেটা দেখাচ্ছি আরো কিছু পেজ। এই যে দুটো এটা টপ অ্যাকচুয়ালি সেট টপ, ঠিক আছে আমি যে বলেছিলাম আমার কোনো সাদা কিছুর সাথে পরলেই ভালো লাগে জিনিসটা, সেটা হলো এটা আর টপটা দেখাচ্ছি। আমার আগে স্কার্টটা দেখি, স্কার্টটা তো আমার খুব ভালো লাগে, স্কার্টটা মানে আমার কি বলবো মানে খুব ভালো লাগে আমার জিনিসটা। আর মা আমাকে এখন হেল্প করছে এই জিনিসটা করে দেওয়াতে, তার সাথে মা আমাকে এগুলো হেল্প করে, মাকে আমি হেল্প করি, সো এরকম করি আমরা আমাদের ব্লগটাকে চালাই। সো এটা হলো টপটা, আমি আর মা হচ্ছে দুজন মানে এই ব্লগ চালা চালাতে পারবো না, দুজন দুজন করে যাবো। এতে হচ্ছে না এটাও কিন্তু এক্সেল, এগুলো কিন্তু তোমরাও কিনতে পারো যদি বিরিয়ানিতে আসো, এই দুটো দোকান থেকে আমি পার্সোনালি কিনি, তোমরা মানে হোম কুর্তি আছে তোমরা কিনতে পারো, এটা তোমরা পেয়ে যাবো হচ্ছে তোমরা এটিএম ব্যাংক আই থিঙ্ক জানো মানে স্টেট ব্যাংক এটিএম, সো ওখানে তোমার যে নিচে অ্যাপার্টমেন্টটা আছে না অ্যাপার্টমেন্টের নিচে দেখবে তোমাদের কল্পতরু নিউ সুইটস মানে কল্পতরু যে সুইটসটা তার পাশে দেখবে একটা জামা কাপড় দেবেন ওম কুর্তি লেখা আছে। তো ওখানে তোমরা এত রিজনেবল প্রাইসে এই যে এত সুন্দর সুন্দর জামা পেয়ে যাবে, তোমরা এত সুন্দর সুন্দর জামা আর চন্দ্রনাথ রিজনেবল প্রাইস ওম কুর্তির থেকে না, তোমরা বিরাট যদি আসো অবশ্যই ওম কুর্তির সাথে মানে সেই নাম্বারটা আমি মেনশন করে দেবো ডিসক্রিপশন বক্সে, ওম কুর্তির ফেসবুক পেজ বলে দেবো তুমি সেখানে ফলো করতে পারো আর তোমরা তার ফলে চিকিৎসাও করতে পারো, তুমি বিরাটিতে আসো তুমি নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে। সো এটা চন্দ্রনাথ থেকে কিনেছি আমি, তো এটা আমি দিয়ে দিই মানে এটা আমি আছে। সো আরেকটা দেখাই মুখটা, আমার অনেক টপস আছে, আমি যেহেতু আগে আমি স্কার্ট পরতাম তো আমার স্কার্ট আছে আর কিছুদিন আমি হলো আবার স্কার্ট পরতে চলো আমি স্কার্ট পরছি, মানে আমার বেশিরভাগ আমার টপ আর জিন্স বা জেগিন্সই দেখতে পারবা মানে যেটা প্রেফার করি সবসময়। আরেকটা আমার আছে হলো এতগুলো দেখতে পাচ্ছ এতগুলো প্যান্ট, ওকে এতগুলো প্যান্ট, এই যে আরেকটা প্যান্ট আছে এখানে প্যান্ট, এইগুলো প্যান্ট, এগুলো হচ্ছে টপের সেট, এগুলো এতগুলো প্যান্ট আছে ঠিক আছে, খুব শখিন এই প্যান্ট মানে টি শার্ট বা জিন্স পরতে। এটা হলো প্লাজো, ওকে এটা প্লাজো, এটা ফ্লেক্সিবল আছে সো এটা পরতে পারো, যে কেউ যতটা যার কোমর লাগবে ততটাই পরতে পারবো। সো এটা হচ্ছে গেছো, সো এটা দেখতে পেলো মানে খুব একটা মানে ভালো কাজ, এটা এটা আমাকে আমার পা দিয়েছে যে মা এটা দেখলা এটা তো পরে দেবা, সো দেখলা ওই পা দিয়েছে আমাকে ছোটো ছোটো মানে মা ছোট মাসি শাশুড়ি সে দিয়ে আমাকে দিয়েছে এটা পা, আমি পা বলি তো পা এটা আমাকে দিয়েছে, সেটার প্রাইস আমি জানি না যে পা কিনে এনেছে তাই আমি জানি না কত প্রাইস, বাট এটাও একটা এক্সপেন্সিভের মধ্যেই পড়ে, পা আমাকে যখন কিছু এনে দেয় এক্সপেন্সিভ জিনিসই এনে দেয়। এটা হলো আরেকটা প্যান্ট, এটা আমার পরেছে হলো
এটাও পড়েছে আমার 250 পড়েছে এটা, এরকম রিজনেবল প্রাইসে পেয়েছি, 250 পড়েছে এটা। এইটা হলো আবার একটা দোকান, সেটা হলো বিরাটিতে আছে, কি নাম দিলি, সোনালি, হ্যাঁ সোনালি, দোকানের নাম যদি সোনালি তোমরা যেতে পারো। তো মানে ওখানে যে আন্টি থাকে না, সে মর্নিং মোড়ে, বুঝলে তো, মর্নিং মোড়ে যে একদম দেখতে পারো, মানে একটা হসপিটাল আছে না, হসপিটাল তো না, হসপিটালের পাশে মানে পাশে যে একটা দোকান আছে ওইটা সোনালি নাম আছে দোকানে, ব্যাগে দেবো না, যাই হোক যদি নাম ব্যাগ যদি থাকে কোনো নাম্বার যদি থাকে আমি ডিসক্রিপশন বক্সে তাহলে মেনশন করে দেবো, তোমরা কল করে দেখতে পারো। সো এইটা হলো প্যান্টটা দেখতে পাচ্ছি তোমরা, প্যান্ট, এটা হচ্ছে জেগিন্স, এটা কিন্তু ইলাস্টিক ওয়েল, এটাও কিন্তু খুব কম দামে পেয়েছি, তোমরা নিতে পারো। এই তিনটা দেখে তোমার কাছে প্রেফার করছি, মানে দুটো দোকানে প্রেফার করছি, সেটা সব থেকে রিজনেবল প্রাইসে পাওয়া, সেটা হচ্ছে সোনালি ও কুর্তি, এই দুটো জায়গায় তোমরা যেতে পারো। আমি লিঙ্কে আমি তোমাদের নাম্বারটা যদি থাকে তাহলে দিয়ে দেবো, তোমার কন্ট্যাক্ট করে নিতে পারো। সো এটা হচ্ছে জিগিন্স, এটা হচ্ছে কত দাম পড়েছে, 250 পড়েছে, ঠিক আছে 250। আর আরেকটা যেটা আছে ওটা, ওটাও একই, ওটাও 250 পড়েছে, দুটোই 250 পড়েছে, এই যে দুটোই সেম, ঠিক আছে। আর এটা আমার ঢিলা হয়ে বলে মামাকে দড়ি লাগিয়ে দিয়েছে, না তো পড়তেও পারতাম না, ঢিলা হয়ে যাচ্ছে। সো এই দুটো হচ্ছে 250। এইটা হলো আমি বিগ বাজার থেকে কিনেছি, আমাদের বিরাটির বিগ বাজার থেকে, বিগ বাজার তো সব জায়গায় থাকে, বারাসাতেও আছে, কোথায় কোথায় বিগ বাজার আছে, না বিগ বাজার, বিগ বাজার সব জায়গায় পেয়ে যাবে, বিগ বাজার তো সব জায়গায় আছে প্রায়। বিগ বাজার থেকে কিনেছি এটা, আমার আই থিঙ্ক প্রাইস পড়েছে, এটা আমার জন্মদিনে পা দিয়েছিল, এটার কালোটা, হ্যাঁ ওই কালো জামাটা দেখাবো, ওই জামাটা, এই জামাটা দিয়েছিল, এই দুটো সাথে এই দুটো, ঠিক আছে আমি পরি, দিয়েছিল কত দাম ধরে দেখুন বলছি, এটা পড়েছে হলো 500 টাকা, এটা বলতে পারো একটু এক্সপেন্সিভ, বাট আমার কাছে খুবই সস্তা, খুব ভালো জিগিন্স, মানে জিগিন্স হিসেবে খুব ভালো এটা, ওটা খুব, মানে আমি যদি এই যে এই জামাটা, এই জামাটা পাই, মানে এই টপটা, এটা কোথায় গেল টপ, ওই টপটা কোথায় গেল, টপটা কোথায় মা, কালো ফুটফুট টপটা কোথায় তো নিয়েছি, ফুটফুট টপটা না, ওটার সাথে কালো ফুটফুট টপটা দিয়েছি, সেটা দিয়েছিল ওই যে ওই দাম টপটা যেটা জিন্সের সাথে কিনেছিলাম, যাই না ঠিক আছে পরে দেখাচ্ছি টপটা, ওই এইটা মানে এই জিন্সের সাথে এই যে টপটা দিয়েছিল, এই টপটা, এই জিন্সের দাম 500, এটার দামও 500, ঠিক আছে কালো টপটার দামও 500 টাকা, ওকে 500 টাকা। তোমরা এই এরকম এটাকে খুলেও পড়তে পারো, এটা হচ্ছে টপ, এটা হলো আরেকটা টপ যেটার দাম হলো 350 টাকা, এটার দাম, এটার দাম 350 টাকা, এটা হলো আরেকটা, এটা সোনালি থেকে কেনা, এটা সোনালি থেকে কেনা, এটার দামও পড়েছে 350 টাকা, এটার দামও 350 টাকা, এই সোনালি থেকে কিনেছিলাম। আর এই জিন্সটা সোনালি থেকে কেনা, এই জিন্সটার দাম কত, 500-600 নিয়েছিল, ঠিক আছে তো ঠিক জানি না 500-600 নিয়েছিল, এইটুকুনি মনে আছে 500-600 নিয়েছিল, এইটা একটা জিনিস, ওকে। আর এই যেখানে একটা জিনিস আছে, এই যে জিগিন্স, মানে এটা ভালো একটা বড় শেপের আছে, এটার দাম পড়েছিল, এটার দাম হচ্ছে, এটা অঙ্কুর্তি থেকে কিনেছিলাম, তাই তো, না এটা অঙ্কুর্তি না, এটা হচ্ছে সন্দীপ ইচ্ছে, সন্দীপ ইচ্ছে থেকে কিনেছিলাম, এটাও মানে এটাও, এটা অঙ্কুর্তি, এটা অঙ্কুর্তি, এটা সন্দীপ ইচ্ছে, এটা তো আমি ঠিক জানি না কোনো দিয়ে, মানে এটা কি আছে আমি এটা তোমাকে বলতে পারবো, এই যে এইটা একটা দিয়েছিল, এটা কি ছিল, এটা তো গেল সন্দীপ ইচ্ছে, এটা প্রাইস পড়েছিল 750 টাকা, এটা ফ্লিপকার্ট, ফ্লিপকার্ট এইটা, ওটার পরে হচ্ছে এই আরেকটা যে জিগিন্স আছে না, এই জিগিন্সটা হলো অঙ্কুর থেকে না, এটা হচ্ছে মানে 250 রুপিস, ওকে এটা খুব ভালো পড়তে পারো তোমরা। আর এইটা আমরা কিনেছি, হ্যাঁ যে টপটা দেখাচ্ছিলাম যে আমি এই জিন্সটার সাথে, এই জিন্সটার সাথে পরি, আর
এই যে এটা শালা আমি খুব পড়ি, যে দেখাচ্ছি এই যে এই টপটা, এই টপটা কিন্তু আমি কিনেছি সোনালি থেকে, ঠিক আছে সোনালি থেকে কিনেছি আমি এটা, এটা হচ্ছে সোনালি থেকে কিনেছি, এটার দামও পড়েছে হচ্ছে কত 450 450। এইটা হচ্ছে আমি কিনেছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে, পারলে আমি এটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, যদি পারিস আমি এটা লিঙ্কও দিয়ে দেবো, যদি পারি তাহলে দিয়ে দেবো। তো এটার প্রাইস পড়েছে কত মাঝে ঠিক বল, 500 500 টাকাই দেবো, বোধ হয় 560 কিছু, মা ফেলে দিয়ে, মা ফেলে দিয়েছিল, মা ফেলে দিয়ে, মা ফেলে দিয়ে যে অ্যামাউন্ট বলতে গেছে মা ফোনটি ফেলে দিয়েছে, 560 টাকা কি 500 টাকা বোধ হয়, 500 টাকা 600 টাকার মধ্যেই তুমি এটা পেয়ে যাবে, মানে 500 কত তোমাদের আমি লিংকটা পারলে দিয়ে দেবো, তোমরা চেক করো না ফ্লিপকার্টে গিয়ে পেয়ে যাবে, এরকম দেখতে পারবা হয়তো প্রাইস বাড়তেও পারে কমতেও পারে, না আমি এটা কাজ করবো, আমি যদি পারি তাহলে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি না পারি আজকে একটা মা একটা ফেস প্যাক ইউজ করে তোমাদের সেটা দেখাবো, আর সেটা আমি সাসপেন্স থাক সেটা আমি যদি কালবে সেদিনকে দেখাবো, মিশো থেকে অর্ডার করেছি, হ্যাঁ মিশো থেকে অর্ডার করেছি, সেটা এটা হলো একটা বাস, সো এটা হলো মাথা ঘুরে গেছে, সো এইগুলো এতগুলো জামা হচ্ছে আমার জামা কাপড়ের কালেকশনস, তো তোমরা তো দেখলাই, আর আগের ভিডিও যাবে হচ্ছে আমার কিছু মানে ছোটবেলার ছবি দেবে সেটা আমার যাবে, সো এটাই অল অ্যাবাউট দিস ইজ অ্যাবাউট ইট, সো যাই হোক পরে আবার একটা নতুন ব্লগের সাথে ফিরে আসবো, আর এটা যে আমার ড্রেসের কালেকশন ছিল, সো বাই, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি, বাই বাই। Jet planes in the night sky with you, getting high in the sunrise with you, getting through all the bad times with you. I wasn't missing a thing, no I do. And I wish that I could put it in a machine, 'cause time moves on.